চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, কিন্তু বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান, তিনি এবার কার দলে? তিনি কি নির্বাচন সত্যিই করতেন, নাকি আলোচনার মধ্যে দিয়ে তিনি তার সময়টি অতিবাহিত করেছে? তো যাই হোক, আমরা জানি যে বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সুপারস্টার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান, তিনি কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসাবে তিনি কিন্তু দায়িত্ব পালন করেছেন 2016। তো সেই প্রেক্ষাপটে তিনি যতই ব্যস্ততার মধ্যেই থাকুক না কেন, আর যাই করুক না কেন, তার কিন্তু আলাদা একটি দৃষ্টি কিন্তু আছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এই নির্বাচনকে ঘিরে। 2017 সালে কিন্তু শাকিব খানকে নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল বিএফডিসিতে, এটি নিশ্চয়ই অনেকেই অবগত আছেন। যদি সেটা বলতে চাই তাহলে কি হয়েছিল সেদিন? 2017 সালে যখন নির্বাচনটি অনুষ্ঠিত হয়, যেখানে আমরা দেখেছিলাম জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী, তিনি প্যানেলবিহীন এককভাবেই লড়াই করেছিলেন সভাপতি হিসাবে তৎকালীন সময়ের, যিনি 2017-তে যিনি নির্বাচিত হয়েছিলেন, মিশা সদাগর এবং চিত্রনায়ক জায়েদ খান, তাদের এগেনস্টে কিন্তু নির্বাচন করেছিলেন চিত্রনায়িকা মৌসুমী। তো সেই 2017 সালে কিন্তু চিত্রনায়ক শাকিব খানের ওপরই কিন্তু এফডিসিতে একটি হামলা হয়, এবং যে হামলাটি নিয়ে কিন্তু সারা দেশের চলচ্চিত্র প্রেমীদের কিংবা চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকদের মধ্যেই কিন্তু মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। তো যেহেতু তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব দিয়েছেন, অন্যদিকে যদি বলতে চাই তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির 2017 সালেও তিনি কিন্তু মৌসুমীকে অনেকটাই সাপোর্ট করেছিলেন আমরা যতটুকু বুঝতে পেরেছিলাম, যে কারণে হয়তো বা এই ধরনের কিছু একটি ঘটনা ঘটেছিল যেটির কিন্তু শেষ সুরাহা পর্যন্ত কিন্তু হয়নি। তো এবারের এই 2022 সালের নির্বাচন যেটি হয়েছে, সে তখনও কিন্তু আমরা শুনেছিলাম যে চিত্রনায়ক শাকিব খান চিত্রনায়িকা নিপুণ আক্তারের সঙ্গে সভাপতি হিসাবে নির্বাচন করতে পারেন, এমন গুঞ্জন কিন্তু পুরো ইন্ডাস্ট্রি জুড়েই ছিল, এবং সকলেই কিন্তু বলছিল যে চিত্রনায়িকা নিপুণ আক্তারের সঙ্গে হয়তো বা সভাপতি হিসেবে চিত্রনায়ক শাকিব খানকে দেখা যাবে। কিন্তু তিনি কিন্তু 2022 সালের নির্বাচনে নিপুণ আক্তারের সঙ্গে তিনি নির্বাচন করেননি, এক কথায় তিনি কিন্তু কোনো নির্বাচনই করেনি। কিন্তু আমরা পরবর্তীতে দেখেছিলাম যে চিত্রনায়িকা নিপুণ আক্তার যখন সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন, তখন চিত্রনায়ক শাকিব খান তিনি তার ভেরিফাইড ফেসবুকে কিন্তু চিত্রনায়িকা নিপুণ আক্তারকে অভিনন্দন জানিয়ে তিনি কিন্তু একটি পোস্টও দিয়েছিল। তাহলে আমরা ধরে নিতে পারি চিত্রনায়িকা নিপুণ আক্তারের পক্ষেই ছিলেন 2022-24 নির্বাচনে চিত্রনায়িকা নিপুণ আক্তারের পক্ষে ছিল শাকিব খান। তো এখন 2022-24 মেয়াদ শেষ হওয়ার পর 2024-26 মেয়াদের নির্বাচন, এই নির্বাচনেও কিন্তু একটি বেশ গুঞ্জন উঠেছিল যেহেতু চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন চিত্রনায়িকা নিপুণ আক্তারের সঙ্গে সভাপতি হিসাবে নির্বাচন করেছিলেন এবং নির্বাচিত হয়েছিলেন, এবং সভাপতির দায়িত্ব তিনি গত 2 বছর করেছিলেন, সেই প্রেক্ষাপটে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন কিন্তু আগে বাগেই তিনি একটি ঘোষণা দিয়েছেন যে তিনি আর এবারের নির্বাচনটি করছেন না। তারপর থেকে কিন্তু একটি গুঞ্জন শুরু হয়ে যায় যে তাহলে চিত্রনায়িকা নিপুণ আক্তার কি নির্বাচন করছেন না, বা চিত্রনায়িকা নিপুণ আক্তার যদি নির্বাচন করেন তাহলে তার সঙ্গে সভাপতি হিসাবে কে থাকছেন। তো এই জায়গায় এসেও কিন্তু আবারও কিন্তু সেই 2017 সালের মতন কিন্তু একটি আলোচনা চলে আসে, 2017-16 চলে আসে। তো তখন কিন্তু 2017-তেও কিন্তু আরেকটি বিষয় ছিল যে শাকিব খান চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে সভাপতি নির্বাচন করতে পারেন কিংবা একসঙ্গে প্যানেল করতে পারেন, এমন গুঞ্জন ছিল। তো 2022 সালে ছিল এমন গুঞ্জন চিত্রনায়িকা নিপুণ আক্তারের সভাপতি হিসাবে নির্বাচন করতে পারেন, তারপরে নিপুণ আক্তারের সঙ্গে যুক্ত হয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, তারপরে 2022 যেটি এই 22-এর পরে এই যে 24 যে নির্বাচনটি হতে যাচ্ছে 24-26, এই নির্বাচনেও কিন্তু শাকিব খানকে নিয়ে কিন্তু বরাবর কিন্তু একটি উৎসাহ উদ্দীপনা কিংবা তিনি নির্বাচন করতে পারেন এমন কিন্তু গুঞ্জন ছিল। তারপর আমরা দেখেছি যে চিত্রনায়ক শাকিব খান আমরা দেখতে পাচ্ছি যে তিনি তার রাজকুমার ছবিটি নিয়ে, তারপরে দরদ সিনেমাটি নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন, কখনো মুম্বাই ছিলেন, আবার যুক্তরাষ্ট্রে তিনি শুটিং করেছেন, তারপরে এখন এই ছবিগুলোই নিয়ে তিনি কাজে ব্যস্ত আছেন, নতুন কিছু কাজ নিয়েও তিনি আলোচনার মধ্যে আছেন।
তো সবকিছু মিলিয়ে আমরা যেটি দেখলাম যে চিত্রনায়ক শাকিব খান সর্বশেষ আসলে কোনো প্যানেল থেকেই নির্বাচন করছেন না। তো যেটি হচ্ছে যে চিত্রনায়ক শাকিব খানের পরে যখন একটি গুঞ্জন আসে বা সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে শাকিব খান নির্বাচন করছেন না, তখন কিন্তু চিত্রনায়িকা নিপুণ আক্তারের সঙ্গে সভাপতি কে হবে এটি নিয়ে শুরু হয়ে যায় এক প্রকার জল্পনা কল্পনা। যে আবার এমনও সংবাদ দেখেছি চিত্রনায়িকা নিপুণ আক্তার কি সভাপতি পাচ্ছেন না কিংবা প্যানেল গুছাতে পারছেন না, এমন ধরনের গুঞ্জন এবং সংবাদও কিন্তু বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হয়েছে। তো শাকিব খান যখন ঠিক আলোচনার মধ্যে ছিল, অন্য প্রান্তে আমরা দেখেছিলাম যে 2024 নির্বাচনে এখন যিনি প্রার্থী হয়েছেন, যারা নিপুণের অ্যাগনেস্ট পার্টি, যারা বাংলা চলচ্চিত্রের খল অভিনেতা মিশা সদাগরের বিষয়টি অনেকটাই নীরব ছিল যে তিনি আসলে কি করবেন, আদৌ নির্বাচন করছেন কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটি জল্পনা কল্পনা ছিল। কিন্তু এই নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার আগে আরো 5-6 মাস আগে মনোয়ার হোসেন দিপজল সাহেব তিনি কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন তিনি এবারে নির্বাচনের সভাপতি হিসাবে নির্বাচন করবেন এবং তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসাবে থাকতে পারে চিত্রনায়িকা মৌসুমি কিংবা দ্বিতীয় পছন্দ চিত্রনায়ক রুবেল। কিন্তু মৌসুমির পক্ষ থেকে জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি কিন্তু স্টাফ জানিয়ে দিয়েছেন তারা আসলে কোনো নির্বাচনে কোনো পক্ষে আসলে কোনো প্যানেলেই তারা নির্বাচন করছেন না, অর্থাৎ তাদের পরিবার থেকে সেটি ওমর সানি হোক বা মৌসুমি হোক কেউ নির্বাচন করছেন না। তো এটি যখন ঘোষণা আসলো তারপর অনেকে ধরে নিয়েছিল যে মনোয়ার হোসেন দিপজল সাহেবের সঙ্গে হয়তোবা এবার চিত্রনায়ক রুবেল সভাপতি হিসাবে নির্বাচন করবেন, সেটিও কিন্তু একদমই দুলিশাত হয়ে গেছে। সর্বশেষ আমরা দেখলাম সেটি হচ্ছে যে আমাদের মিশা সদাগরের সভাপতি মিশা সদাগর সাহেব সভাপতি এবং তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসাবে সে সভাপতি থেকে সরে এসে সাধারণ সম্পাদকের নির্বাচন করছেন খল অভিনেতা দিপজল সাহেব। তো এখন যে প্রধান যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে শাকিব খান আসলে কার পক্ষে। চিত্রনায়িকা নিপুণ আক্তার তিনি প্রস্তাব দিয়েছিলেন শাকিব খানকে চলচ্চিত্রের বারা, যারা নিপুণ সমর্থন রয়েছেন তারাও চেয়েছিল শাকিব খান নিপুণের সঙ্গে সভাপতি হিসাবে নির্বাচন করুক এমনটা চেয়েছিল, কিন্তু শাকিব খান তার ব্যস্ততার কারণে তিনি করেননি। কিন্তু নিপুণ আক্তারের সঙ্গে নির্বাচন না করলেও একটি আলোচনা কিন্তু রয়েই গেছে, সেটি হচ্ছে আপনাদের হয়তো বা অনেক কি চিন্তা করতে পারেন যে চিত্রনায়ক শাকিব খান আসলে নিপুণকে নিরাশ করেছে বা নিপুণের সঙ্গে নির্বাচন করছেন না বা এবারে নির্বাচনে অংশগ্রহণ করছেন না, তাহলে কি সে কি মিশা সদাগর কিংবা দিপজলের প্যানেলের সমর্থন দিচ্ছে নাকি চিত্রনায়িকা নিপুণের সমর্থন দিচ্ছে। এই বিষয়টি যেটি আমরা দেখছি, শাকিব খান নিপুণের সঙ্গে নির্বাচন না করলেও শাকিব খান সংশ্লিষ্ট যারা মানুষজন রয়েছে কিংবা শাকিবিয়ান যারা রয়েছে তারা কিন্তু পুরোপুরিভাবেই আমরা দেখতে পাচ্ছি চিত্রনায়িকা নিপুণ আক্তারের সঙ্গে সমর্থন প্রদান করেছে। তো সেই প্রেক্ষাপটে যারা শাকিবের লোকজন রয়েছে বা শাকিব খানের কাছাকাছির মানুষ রয়েছে তারা যেহেতু নিপুণকে সমর্থন করছেন অনেকটাই, সেক্ষেত্রে অবশ্যই আমরা ধরে নিতে পারি জনপ্রিয় চিত্রনায়ক নিপুণ আক্তারের পক্ষেই হয়তো বা আছেন। কিন্তু আমাদেরকে সর্বশেষ অপেক্ষা করতে হবে নির্বাচন পর্যন্ত কিংবা একদমই যেহেতু ঈদের পরপরই এক সপ্তাহ পরে নির্বাচন 19 এপ্রিল, তো সেই নির্বাচনেও কিন্তু স্পষ্ট হয়ে যাবে বা হয়তোবা নির্বাচনের 1-2 দিন আগে শাকিব খানের সেই অ্যাক্টিভিটিসটি শুরু হতে পারে, সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা থাকতে হবে। আর আরেক দিকে যেটি আমরা দেখেছি যে শাকিব খানের যারা আসলে সমর্থনকারী রয়েছে তারা চাচ্ছিল নিপুণের পক্ষেই তিনি কাজ করুক, তো হয়তোবা শাকিব খান নিপুণের পক্ষেই আছেন, তা না হলে কেন এত গুঞ্জন থাকবে, তা না হলে কেন এত আলোচনা থাকবে। তো শাকিব খান আসলে কার পক্ষে সমর্থন প্রদান করলে আপনি ব্যক্তিগতভাবে খুশি হবেন, নিপুণ আক্তার মাহমুদ কলি নাকি মনোয়ার হোসেন দিপজল আর মিশা সদাগর, আপনি শাকিব খানকে কোন পক্ষে চাচ্ছেন? আশা করছি আপনি আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সঙ্গে থাকার জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।